বিসমিল্লাহ রহমানুর রহিম। মহামান্য রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা, মাননীয় উপদেষ্টাবৃন্দ, অভ্যাগত অতিথিবৃন্দ, সহকর্মীবৃন্দ, মিডিয়ার সদস্যবৃন্দ ও সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ 29 শ্রাবণ, 1431, 13ই আগস্ট 2024, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নবনিযুক্ত উপদেষ্টার শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের অমর শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রমহারা মা বোনদের, একই সাথে সাম্প্রতিক ছাত্র জনতার গণপ্রত্যানের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এখন শহীদের স্মরণে সকলকে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। গত 8 আগস্ট 2024 তারিখে মহামান্য রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও 16 জন উপদেষ্টা নিয়োগ দান করেছেন। 8 আগস্ট 2024 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা ও 13 জন উপদেষ্টা এবং 11 আগস্ট 2024 তারিখে 2 জন উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন। আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নবনিযুক্ত উপদেষ্টা হিসাবে জনাব ফারুকী আজম বীর প্রতীকের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। মাননীয় উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট উপদেষ্টা পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ফারুকী আজম সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় উপদেষ্টাকে গোপনতা শপথ পাঠ করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি ফারুকী আজম সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা উপদেষ্টারূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। মাননীয় উপদেষ্টাকে উপদেষ্টা পদের শপথ ও গোপনীয়তার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় উপদেষ্টাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। মাননীয় রাষ্ট্রপতির সান্নিধ্য গ্রহণ অনুমতি ক্রমে
উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি।